তুমি চলে আসছো না? দেখো না ভাইয়ারা খেতেই চায় না, বাচ্চাদের মতো বায়না ধরে। ভাইয়া এই যে একটু কষ্ট করে খেয়ে নেন, শুধু ভাত নিয়ে আসছি। হা করেন সুমাইয়া, আজকে আমার অনেক প্রাউড ফিল হচ্ছে, কারণ আমার ওয়াইফ আমার বড় ভাইকে এত ভালোবাসে। আমার বড় ভাই অসুস্থ, তাকে নিজ হাতে খাওয়াই দিচ্ছে। ভাইয়া খেতে যাচ্ছে না কেন? খাচ্ছ না কেন? ও এত ভালোবেসে তোমাকে খাওয়াচ্ছে, খাচ্ছ না কেন? আচ্ছা সুমাইয়া, একটা কাজ করো, ভাইয়াকে যেভাবে আদর করে খাওয়াই দিচ্ছে আমাকে একটু খাওয়াই দাও। আরে না তো, তুমি এই খাবার খাবে কেন? এখানে তো শুধু ভাত, ভাইয়া তো তরকারি খেতে পারে না। আমি তোমার জন্য টেবিলে খাবার বেড়ে তারপর এখানে আসছি, তুমি টেবিলে যে খাও। প্রতিদিনই তো টেবিলে খাই আমরা, আজকে একটু আদর করে খাওয়াই দাও। শুধু ভাত হয়েছে তো কি হয়েছে, চলবে? এই খাবার তুমি কিভাবে খাবা? এই ভাইয়ার মুখে থেকে ফেলছে, এটো হয়ে গেছে, এই খাবার তোমার খাওয়া দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে খাওয়াই দিই। এই খাবার কেন খাওয়াই দিবা? এটা তো ভাইয়ার খাবার, এটা তো আমি খেতে পারি না। মানে ভাইয়ের এটু খাবার আমি খাবো? কোনো সমস্যা নাই, আমি অন্য পাশ থেকে খাওয়াই দিচ্ছি। দেখো এই খাবারটা আমি খেতে পারবো না, বুঝতেছো না কেন তুমি? না আমি এই খাবার খেতে পারবো না বলছি না তোমাকে একবার, তুমি বুঝো না নাকি? হ্যাঁ তুলছে, কেন তুলছে শুনবে? কেন অনেক জ্বালাইছস তো, এবারে বিষ মাখা ভাত খেয়ে না তোর জ্বালা যন্ত্রণা সব বন্ধ হয়ে যাবে। দিনের পর দিন ঘাড়ে ওইটা খাইতেছস, তোর খাওয়া আজকে বন্ধ করতেছি আমি। ভাইজান একটা কথা ছিল। কি কথা? কেমনে যে কই ম্যাডাম না কিছুদিন ধরে বড় ভাই রূপে খুব নির্যাতন করতাছে, আজকে আরো দেখলাম কি পাকঘরে ভাতের সাথে বিষ মিশেই কাছে পারলে বড় ভাই রে বাঁচান। কি বলে গেলছ ভাইয়া? আমাকে কাজের বয়স সব কিছু বলছে, আমি বিশ্বাস করি না। আমি কেন বিশ্বাস করব? তুই তো আমার কাছে ফেরেশতা তাই না? তুই তো এসব কিচ্ছু করতে পারছ না, কিন্তু তুই এরকম কাজ করতে পারলি। এই এই মানুষটার তুই মারতে চাস? হ্যাঁ, এই যে একটা সাকসেসফুল পারসনরে বিয়ে করছস না, একটা সাকসেসফুল বান্দা দেখে বিয়ে করছস না, কিভাবে হইতে পারছিস জানোস? এই মানুষটার কারণে সেই ছোটবেলায় মা বাবাকে হারাইছি, এই মানুষটা আমাকে নিজে কোলে পিঠে করে মানুষ করছে, আজকে এরকম একটা অবস্থানে দাঁড়ায় আছি তার জন্য, আর তুই তাকে মারতে চাস? হ্যাঁ, এই যে এই মানুষটা বিয়ে করে নাই আমার জন্য, কেন জানোস? সে যদি বিয়ে করে তার ঘরে যখন একটা সন্তান হবে আমি তখন তার আদরটা পাবো না, এই ভয় মানুষটা বিয়ে করো না, সেই মানুষকে তুই মারতে চাস। তুই কোনো ভুল করস নাই, অনেক বড় অন্যায় করছস। তোর মতো মেয়ের সাথে আর যাই হোক আমি সংসার করতে পারবো না, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, আর ডিভোর্স লেটার আমি তোর বাসায় সময় মতো পাঠাই দেবো। আলে তুমি তোমার প্যারালাইজড ভাইয়ের জন্য আমাকে ডিভোর্স দিয়ে দেবে? বাস, একদম মুখ সামলে কথা বলবি। কার সম্পর্কে কি বলতেছিস, তোর কোনো ধারণা আছে? আমার ভাইয়ের নামে যদি আর একটা উল্টা পাল্টা কথা তুই বলবি তোর এখান থেকে লাশ হয়ে বেরোইতে হবে। বেরিয়ে যা, বেরো। ভাইজান তুমি আমার মাফ করে দাও, ভাইজান আমার জন্য তোমার দিনের পর দিন এত অত্যাচার সহ্য করতিস, আজকের পর থেকে তোমার কারো সেবা করতাম, ছোট ভাই আছে না আমি করি। আরে যে ভাই আমার ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করতে পারছে তার সেবা আমি করতে পারব না? আমি তোমার সেবা করবো।